ওই সমাধি ওই মেয়েটি বাবা ঘরের ভিতরে ঢুকে 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 এমন জোরে জোরে কাঁদতে আরম্ভ করে দিল। মেয়েটির দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লেগে গেল। বিশ্বের নবীর ডাকে কথা শোনার পরে মেয়েটি বজর নয়নে কান্না করে। এমন সমাধে দুই বাচ্চা দুটো খেলাধুলা করে বাড়ির মধ্যে যেমনি প্রবেশ করল, মা গর্ভধারিণী মা ঘরের ভিতরে বজর নয়নে কান্না করতেছিল। মায়ের কাছে দুই পায়ে গিয়ে চোখ করে আপন দাঁড়িয়ে গেল। তারা জিজ্ঞাসা করল, মা গো কেন তুমি এইভাবে কান্না করো, তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায় গো মা, গো মা আমাদের আব্বা জান মাথার ছাতি স্বরূপ ছিল গো মা, সে তো আমাদের দুনিয়া পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে মা, তবে তুমি আমাদের গর্ভধারিণী মা, তুমি হচ্ছ আমাদের মাতার ছাতি মা, তবে মা গো তুমিও যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও তবে আমাদের ছাতি স্বরূপ কে থাকবে গো মা, তবে একবার বলো মা কেন তুমি এইভাবে কান্না করো, তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায় গো মা, ও গো মা আমরা সব কিছু বরদাস্ত করতে পারি গো মা, তবে তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না, তবে একবার বলো মা কি জন্য তুমি ঘরের কোণে বসে বসে কান্না করো, মা গর্ভধারিণী মা দুই বাচ্চাকে সিনার মধ্যে লাগিয়ে দিয়ে তাদের দুই মুখে চুম্ম দিয়ে কান্দতে লেগে গেল। মায়ের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বাচ্চা দুটো বলে মা গো এইভাবে আর কেঁদো না কেঁদো না মা গো আমরা আর সহ্য করতে পারি না, তবে একবার বলো মা, মা বলল বেটা রে আজকে বিশ্বের নবী কলকাতার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে ইলান করে গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, তবে বেটা রে আজকে যদি তোমার বাপ দুনিয়াতে বেঁচে থাকত আমি তোমার আব্বাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম, তোমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যেত আর আমি শহীদের বিবি হয়ে যেতাম। জোরে বলো। ওই সমাধে বাচ্চা দুটো বলতে লাগলো, ও গো আমাদের গর্ভধারিণী মা তবে একবার চোখের পানিটা বন্ধ কর গো মা, ও গো মা বিশ্বের নবীর নিকটে আমাদেরকে একবার নিয়ে চলো, নবী মুস্তফার নিকটে গিয়ে আমরা ইজাজত নিব, ও গো মা গো আমার আব্বা দুনিয়াতে জগতে পৃথিবীতে আর বেঁচে নাই, ও গো মা তোমার মনের আশায় আজকে আমরা দুই ভাই পূর্ণ করো শহীদের বিবির জাগাতে তোমাকে শহীদের মা বলে আমরা খাড়া করব, বলে মা গো একবার আমাদেরকে নিয়ে চলো বিশ্বের নবী কলকাতার নবীর দিকে, তার মা জননী দুই বাচ্চা দুটোকে ধরে নিয়ে টুক 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 করে নবী মুস্তফার দিকে রওনা হয়ে গেল। আল্লাহর নবী দয়ার মুস্তফা মার চুপ করে হুজরা কানাই বসে আছে। এমন সমাধে ওই বেটি দুই বাচ্চাকে নিয়ে নবী মুস্তফার সম্মুখে দাঁড়িয়ে গেল। মেয়েটির দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাধে বিশ্বের নবী বললেন, বলে রমণী কেন তুমি আমার সম্মুখে সে কান্না করো, কারণটা কি বলো না কেন? মেয়েটি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার নিকটে আমি একটি আরজি নিয়ে এসেছি। নবী আবার বললেন, কি বলবে বলো না কেন, তবে চোখের পানিটা বন্ধ করো, মেয়ে
মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার স্বামী দুনিয়াতে পৃথিবীতে বেঁচে নাই, বহুদিন আগে মারা গেছে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি এলান করেছেন ওই যুদ্ধের ময়দানে যেতে হবে, তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার স্বামী যদি বেঁচে থাকতো আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম, তবে আমার স্বামী না থাকার কারণে আপনি আমার দুই বাচ্চাকে ইজাজত দিয়ে দিন, আমি আল্লাহর ওয়াস্তে তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিব। ইজাজত দিয়ে দিন বিশ্বের নবী, আমার বাচ্চাদের মুখের দিকে তাকে তাকে দেখতে লাগে। আল্লাহর নবী দয়ার মুস্তফা ওই বাচ্চাদের মুখের দিকে দেখতে দেখতে দয়ার নবীর দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। আল্লাহর নবী দয়ার মুস্তফা আমার চোখ দুটো খুললেন। নবী মুস্তফা আবার বললে, ও রবারি, আমি তোমার দুই বাচ্চাকে ইজাজত দিতে পারবো না, তুমি আপন ওয়াপস বাড়ি চলে যাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমাদের আমার দুই বাচ্চাকে ইজাজত দিয়ে দিন। নবী আমার বললেন, শুনো, তোমার বাচ্চা দুটো যদি শহীদ হয়ে যায় তবে আমি আল্লাহর দরবারে কি বলে জবাব দিব, এমন কি তারা যদি শহীদ হয়ে যায় তোমার কোল খালি হয়ে যাবে, এমন কি তোমার চোখের পানি বরদাস্ত করতে পারবো না, আমি তোমার দুই বাচ্চাকে ইজাজত দিব না। বাচ্চা দুটোকে দেখে 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 দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা সব কিছু বরদাস্ত করতে পারি, তবে আমার মায়ের চোখের পানি বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তবে আপনি আমাদেরকে ইজাজত দিয়ে দিন, আমার মায়ের মনের আশায় আমরা পূর্ণ করে দিব। বিশ্বের নবী, কলকাতার নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারবার বাচ্চার মুখের দিকে তাকান, আর দু নবীর দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। এমন সবাই বাচ্চা দুটো বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আব্বা যদি বেঁচে থাকতো আমার আব্বা যান যুদ্ধের ময়দানে যেত, আর যুদ্ধের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যেত আমার মা গর্ভধারিণী মা শহীদের বিবি হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের মনের এটাই আশা শহীদের বিবি হওয়ার। তবে নবী গো, শহীদের বিবির জায়গাতে আমরা দুই ভাইয়ে শহীদের মা বলে প্রকাশ্য করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ইজাজত দিন, আমার মা গর্ভধারিণী মাকে আমরা শহীদের মা বলে কলকাতার ময়দানে খাড়া করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাধে আল্লাহর নবী দয়ার মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চা দুটোকে ইজাজত যখন দিয়ে দিলেন, দয়ার নবী মুস্তফা আমার হুকুম যখন দিয়ে দিলেন, মা গর্ভধারিণী মা ওই সমাধে বাচ্চা দুটোকে টুক টুক করে বাড়ির দিকে নিয়ে রওনা হয়ে গেল। আর বাড়িতে যাওয়ার পরে, আহারে বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার, ও তরদিমা, জননীর আমার, গর্ভধারিণী মা বাচ্চা দুটোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়ে দিল, হাতের মধ্যে দুই কানা ছোট ছোট তালোয়ার দিয়ে দিল। ওরে আমার কলেজার টুকরো, যাও যাও যাও, আজকে বিশ্বের নবীর ডাকে জিহাদে চলে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যখনই এখন বাবা হুকুম দিয়ে দিল, বাচ্চা দুটো তালোয়ার নিয়ে মা জননী নিকট থেকে টুক 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 করে বেরিয়ে চলে গেল। একটু দূরে যেমনি চলে গেছে, এদিকে তার
তার মা পিছন দিয়ে ডাক দিয়ে বলতে চলে, আমার কলেজার টুকরো, আমি তোমার গর্ভধারিণী মা, একবার আমার দিকে ঘুরে এসো রে বাবা। যখনই বাবা মা ডাক দিয়ে দিল, ওই সমাধি বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে ধরে ধরে মায়ের কাছে সে দাঁড়িয়ে গেল। মা জননী আমার দুই বাচ্চার মুখে দুটো চুম্ব দিয়ে বলতে লাগলো, বাবা রে আজকেই কি আমার শেষ দেখা হয়ে গেল, আর কোনোদিন দেখতে পাবো না, আমি আর কোনোদিন আলাপ করতে পারবো না। ও আমার কলেজার টুকরো, আজকেই আমার তোমাদেরকে দেখা শেষ হয়ে গেল। এই বলে মা জননী বললেন, বাবা চলে যাও, আর দেরি করো না। বাচ্চা দুটো বাবা ধরে 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 যুদ্ধের ময়দানে নেমে গেল। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, দয়ার নবী মুস্তফা, আমার দূর থেকে টুকটুক করে দেখতেছিলেন, এমন সমাধি বাচ্চা দুটো যখন যুদ্ধের ময়দানে নেমে গেছে, ওই সমাধে যুদ্ধ লড়াই করতে 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 এমনকি বড় ভাইয়ের গর্দনে এমন করে তালোয়ার মেরে দিল, তার বড় ভাই বাবা দুটুকরো হয়ে সই হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বিশ্বের নবী আমার দেখে, আর এদিকে ছোট্ট ভাইয়ের নজরটা যেমন পড়ে গেল, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ভাই ধরে ধরে আসার পরে ওই মাথাটাকে দিয়ে তার বড় ভাইয়ের দেহর মধ্যে লাগিয়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, ও গো আমার বড় ভাই, তুমি আজকে আমার মা জননীর অদা পূর্ণ করে দিলে, শহীদের মা বলে প্রকাশ করে দিলে, কলকাতার ময়দানে শহীদের মা বলে তুমি খাড়া করবে। আমি রে ভাই, যতক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে করতে আমি শহীদ না হব, আমি এ যুদ্ধ লড়াই বন্ধ করব না। বিশ্বের নবীর ডাকে বাচ্চা দুটো যুদ্ধ লড়াই করতে করতে এমনকি সেই ছোট ভাইও আপন শহীদ হয়ে গেলে পড়ুন, ইন্না লিল্লাহি, জোরে পড়ুন, ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন। এমনকি মা, কেমন গর্ভধারিণীর মা, ওই দুই বাচ্চা তার মাকে শহীদের মা বলে প্রকাশ করে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাবা জীবনের আমার ভাইরা, আমার মা বোনের, আমার বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাবা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন ইলান করতে লাগলেন মদিনার গলিতে 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 গলিতে, এমন সমাধে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আওয়াজ চলে গেছে, বিশ্বের নবীর অতি সকাল বালাতে আওয়াজ, যখন ইলান করলেন হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যেমনি আওয়াজ চলে গেছে, চট করে বাবা দরজাটা খুলে এমনকি বাইরে বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে আরম্ভ করে দিলেন, বিশ্বের নবী আমার ইলান করে চলে গেলেন। হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ঘরের ভিতরে যাচ্ছেন, একবার বাইরে চলে আসছেন, কেন না কে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এমন কি শরীরটা তার নাপাক অবস্থায় ছিল, হযরতে হামজালা মনে মনে চিন্তা করলে বলে, আল্লাহ গো এখন যদি আমি গোসল করতে লেগে যাই হয়তো আমার গোসল করতে করতে দেরি হয়ে যাবে, আর ওই মুহূর্তে যদি বিশ্বের নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তবে আমি আল্লাহ দরবারে রোজা হাসরের ময়দানে কি বলে আমি জবাব দিব। আর কথা বুঝতাছেন? তবে বাপজিরা ভাইরা আমার, বিশ্বের নবীর ডাকে
হযরতি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন কি আমি যদি এখন গোসল করতে লাগি হয়তো আমার শরীরটা নাপাক হয়ে আছে, গোসল করতে 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 আমার সময় যদি লেগে যায় আর ওই মুহূর্তে আমার বিশ্বের নবী যদি শহীদ হয়ে যায় আমি আল্লাহর দরবারে কি বলে জবাব দিব। তাই বাপজিরা ভাইরা মা বোনেরা আমার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘরের ভিতরে যায়, একবার বাইরে চলে আসে। তিনার বিবি সাহেব আপন ঘরের ভিতর থেকে বলতে আছেন, বলে স্বামী গো কেন আপনি একবার ভিতরে বাইরে যাতায়াত করতেছেন, কারণটা কি বলুন না কেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি রে যার জন্য আজকে সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে ওই বিশ্বের নবী আজকে ইলান করে গেলে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রে বিবি, যদি এখন আমি গোসল করতে লেগে যাই হয়তো গোসল করতে করতে আমার সময়টা বেশি লেগে যাবে, আর ওই সময়টা যদি লেগে যাই আর তার মধ্যে যদি আমার বিশ্বের নবী শহীদ হয়ে যায় তবে আল্লাহ দরবারে হাসরের ময়দানে কি বলে আমি জবাব দিব। ওই সমাধে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহর বিবি বললেন, স্বামী গো ও গো আমার মাথার মনি ননের তারা আজকে আমার বিশ্বের নবী ডাক দিয়েছেন, দয়ার নবী মোস্তফার ডাকে সারা দিতে হবে, এমন কি সাহাবী হানজালার বিবি ঘরের ভিতরে যাওয়ার পরে একখানা তালোয়ার বের করে তার স্বামীর হাতে দিয়ে বলতে লাগলেন, স্বামী গো আপনাকে গোসল করতে হবে না, আপনি এই অবস্থাতে এই মুহূর্তে যুদ্ধের ময়দানে বেরিয়ে যান। জোরে বলুন, একটু জোরে বলুন, ঘুম ঘুমাইলো। হযরতে হানজালার বিবি সাহাবীদের কেমন ছিল মহব্বত নবীর প্রতি, আর ওই পৃথিবী দুনিয়াতে যদি আজকে ওই সাহাবীদের মতো কিঞ্চিত পরিমাণ যদি নবীর প্রতি ভালোবাসার যদি দেখতে চান তো আমাদের সুন্নি আহলে জামাতের লোকের মধ্যেই আছে। জোরে বলো সুবহানাল্লাহ। কি ভাই তাই কিনা বলো, নবীকে যদি ভালোবাসে পৃথিবীতে একমাত্র সাহাবীদের মতো আমাদের হানফি জামাতের লোকই আছে, তারাই নবীকে ভালোবাসে, নবীর প্রতি ভালোবাসা রাখো। যে নবী ডাকে সারা সাহাবী হযরতে হানজালা এমনকি তালোয়ার নিয়ে ছুটতে আরম্ভ করলেন। ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যুদ্ধের ময়দানে যেমনি নেমে গেলেন, যুদ্ধ লড়াই করতে 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 কত সাহাবী আপন শহীদ হয়ে গেল, এমনকি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আর শহীদ হয়ে গেলেন। ওই সমাধে বিশ্বের নবীজি আমার সমস্ত সাহাবীদের দিকে দেখতে ছিলেন, যুদ্ধ লড়াই করতে করতে এমনকি যুদ্ধ বন্ধ হয়ে গেল, আল্লাহর নবী বললেন সমস্ত সাহাবীদের লাশগুলাকে একটা একটা করে তুলে নিয়ে এস। সমস্ত সাহাবীদের লাশগুলা বাবা তুলে নিয়ে আসা হয়ে গেল, আর এমনকি বিশ্বের নবী আমার বললেন, ও আমার সাহাবীরা তবে হযরতে হানজালা লাশটা কোথায় নিয়ে আস। হানজালা লাশটা খোঁজার জন্য যখন ময়দানে নেমে গেলেন একটা একটা করে লাশ খুঁজতে লাগলেন, তব হানজালার লাশ বাবা খুঁজে পাওয়া গেল না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হানজালার লাশটা আমরা খুঁজে আর পাই না, বিশ্বের নবীজি বাবা তো করে দেখতেছিলেন। এমন সমাধে আসমানের দিকে যখন আল্লাহর নবী দয়ার মোস্তফা তাকিয়ে দেখলেন, দেখতে আছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহর ওই লাশটাকে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহর ফরিস্তারা আস্তে আস্তে নিচে আনতেছে। জোরে বলুন, তাহলে কেমন সাহাবী ছিলেন,
হযরতে হানজালা লাশটাকে সাহাবীর ফরিস্তারা নিয়ে গেলেন, আর ফরিস্তারা হাউজে কাউসারে পানি দিয়ে তাকে গোসল দিয়ে নিয়ে চলে আসছেন। নবী আমার মুচকি মুচকি হাসছেন, জোরে বলো সুবহানাল্লাহ। এই সাহাবী হযরতে হানজালা লাশখানাকে যখন নিয়ে আসা হলো, জানাজাতে যখন দাঁড়ে হলো, এ ভাই আমরা জানাজা পড়তে যাই যায় না যায় না জানতো, জানাজা নিয়ত জানি বলে কটা লোকে জানেন জানাজা নিয়ত? চায়ের দোকানে বসে বসে বড় বড় ফতোয়া জারি করে, আইন করেন গে তাইন করেন গে ইয়ে করেন গে, ও মলবিয়া করে গা, ও মলবিয়া করছে, ওই মলবিয়া করছে, কিন্তু নিজে কিন্তু জানাজা নিয়তটা জানে না, জানে? তাহলে অত বড়ই করে লাভ নাই, চায়ের দোকানে বসে বসে ফতোয়া জারি করে না করে নিজেকে নিজে দেখো আমি কি, আমি শিখতে পেরেছি কি না। আজকে শেষবারের মতো যে বিদায় নিয়ে মানুষ যে চলে গেল, তার জানাজাতে আমরা সামিল হব, নিয়তটা যে পড়ব নিয়তটাই তো আমরা জানি না। আবার যদি ইমাম সাহেব যদি ওই জায়গাতে দাঁড়িয়ে যদি জানাজার নিয়তটা না বলে দেয়, তো তিন দিন পর মরবিকে গ্রাম থেকে তেড়ে দেওয়া হবে, পারবে না? হক বিচার মানুষের ভিতরে নাই যে ইমাম সাহেব নিয়তটা বলে দিল না বলে গ্রাম থেকে তেড়ে দিলাম, তুমি যে নিজে জানো না সেটা তো একবারও বলো না কি আমার নিজের ভুলকে আমি শিক্ষা অর্জন করি না। আজকে শিক্ষার যদি জানাজার নিয়ত যদি শিখতে হয় তো যেতে হবে কোথায়? কোথায়? মাদ্রাসায়। সুবহানাল্লাহর যদি ওই শিখতে হয় তো যেতে হবে কোথায়? মাদ্রাসায়। নামাজ সম্বন্ধে যদি শিখতে হয় যেতে হবে কোথায়? মাদ্রাসায়। আজকে কত সৌন্দর্য, আজকে আপনাদের গ্রামে মাদ্রাসা, আপনাদের ভাগ্যবান, আজকে আমাদের নিজের নিজের ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা পড়তে পাঠাবো, তারা শিক্ষা অর্জন করবে, এমন কি জানাজা যাতে আমার জানাজাটাও পড়াতে পারে, এতটাও ক্ষমতা ছেলেরা আসবে। কিন্তু আমরা সেটা ঠিক করি, আমরা হিংসাতে পরিণত হয়ে গেছি, আজ হিংসাতে আমরা শেষ হয়ে যাচ্ছি। হাদিস বলে আল বাগদাওয়া সাররু মিনাল কাতলে, কেউ কাউরির প্রতি হিংসা করো না, যদি হিংসা করো কতটা নেকি গুনাহ আছে। কোন মানুষকে যদি দাঁড়িয়ে 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 কতল করে দেওয়া হয়, ওই মানুষটাকে কতল করাতে যত গুনাহ আছে তার ডবলে ডবল এক অপর মুসলমানের প্রতি হিংসা করলে গুনাহ আছে। আমরা বেশি বেশি হিংসা করছি রে ভাই, আজ আল্লাহর রাসূলের ঘরের দিকে তাকিয়ে আমরা মানুষ আমরা হিংসা করছি, করছি না? করে না ভাই, মাটি দেওয়ার জন্য যখন মৃত্যু ব্যক্তিকে নামাই, তখন নজর নড়ে কেঁদে কেঁদে ছেলেকে ডাকে, ভাইকে ডাকে, আত্মীয় স্বজনকে ডাকে কি তোমরাও সঙ্গে আসো, কিন্তু তার ব্যাক্কা আওয়াজটা কেউ শুনতে পায় না, জোরে বলো সুবহানাল্লাহ। ওইরকম আপনিও যখন কবরে যাবেন তখন আপনিও ডাকবেন, এমনকি কবরস্থানে যাওয়ার পর আমরা জানাজা পড়ে যখন দাঁড়াই, তখন আমরা মানুষ কি করি, দাঁতকে বের করে খিলখিল খিলখিল করে হাসি। এ ভাই আমি জোরহাত করে অনুরোধ করে বলবো, কবরস্থানে গিয়ে ওইভাবে না হাসাহাসি করে কমসে কম কবরস্থানে গিয়ে যে দোয়াটাই পারবেন সেটাই পড়বেন, আর মনে করবেন আল্লাহ একদিন আমাকেও এই জায়গাতে আসতে হবে। তবে বিশ্বের নবীজি আমার আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই সমাদে বাবা জি আমার দয়ার নবী মুস্তাফা আমার মুচকি মুচকি হাসতে ছিলেন, সাহাবীরা আমার দেখতে আছেন দয়ার নবী কেন মুচকে হাসেন। কিছুক্ষণ পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই লাশখানা যেমনি বাবা নিচে নিয়ে আসলেন, দয়ার নবী মুস্তাফা আমার জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু দাঁড়াবার মতো জায়গা আর ফাঁকা নাই, তাই বিশ্বের নবী
কলকায়নাদের নাবি দয়ার নবি মুস্তফা আমার দুই পায়ের দুই বুড়ো আঙুলে ভর দিয়ে নবি আমার দাঁড়িয়ে গেলেন জানাজাতে। সাহাবীরা বল নবি মুস্তফার পায়ের দিকে তাকিয়ে দেখতে আছেন, দেখতে দেখতে জানাজা সম্পন্ন শেষ হয়ে গেল। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবি গো আপনাকে তো কোনোদিন এইভাবে দাঁড়াতে দেখি নাই, তবে আজকে কেন আপনি বুড়ো পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন, আপনি সেইভাবে জানাজাটা পড়ালেন? দয়ার নবীজি সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা শুনো গো, আমি যে জানাজাতে দাঁড়ালাম আমি দেখলাম জানাজাতে দাঁড়াবার জায়গায় একটু ফাঁকা নাই, এন নাকি আল্লাহর অগণিত ফারিস্তারা জানাজাতে সামিল হয়েছিল। জোরে বলো, কেমন সাহাবী ছিলেন তাদের জন্য আল্লাহর ফারিস্তারা পর্যন্ত জানাজাতে সামিল হয়েছিল। জোরে বলুন মহব্বতে সুবহান। তাই ভাই পড়েছি আজ ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায়। আমাদেরকে জিহাদ করতে হবে নিজেদের নাফসের মধ্যে, কি আজ আমরা করছি না, আজ আমরা খারাপ পথে যাচ্ছি না ভালো দিতে আছি। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ইমানের সহিত নিয়ে যাও তৌফিক দান করে। জোরে সকলে বলো আমিন, একবার ভক্তি ভরে জোরে সরে একবার নবীর প্রতি দরুদ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু মুহাম্মাদিন হরদম জবান সিনে কালো হরদম জবান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম মুআজ্জাজ সামাইন ইকরাম, বাবা জীবনের আমার যাক ভাবের আমার, যে আপনারা যেভাবে বসে আছেন আমাকেও ভালো লাগছে। তবে শেষ মুহূর্তে আর বলবই বাকি, হাসিবা যাই হোক 100 টাকা দিয়ে পাঠিয়েছে, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয় সকলে বলুন আমিন।